তো আসলে এই সামনাসামনি কিন্তু কিছু কথা থেকে যায়, সব কথা কিন্তু ব্লগের সময় বলা যায় না, যাই বলা না, অনেক কথা কিন্তু মনে থাকে না, কিন্তু সামনাসামনি অনেক কথা বলা যায়। তো আজকে আপনাদের সব প্রিয় মুখ গুলা নিয়ে বসছি, আপনাদের ফাতেয়া আপু অনেক প্রিয় একটা মুখ, আপনাদের মমতিশা সেও অনেক প্রিয় একটা মুখ, আর আমি আপনাদের ভাই আসি কোনো রকম, আর সবচেয়ে প্রিয় মুখ হলো আমার মা, যাকে আপনারা সবাই অনেক অনেক পছন্দ করেন। তো যেটা আমরা আসলে আজকে এইভাবে বসার উদ্দেশ্যটা হলো, আমরা একটু নিশির সাথে আমাদের ফিলিংসগুলো শেয়ার করবো, নিশির ফিলিংসগুলো আমরা শুনবো, যে যখনও মালয়েশিয়া থাকতো একা একা তখনও কেমন লাগতো, মানে মালয়েশিয়া একটু বলো তোমার। মালয়েশিয়াতে তো আমি আসলে আগে তো প্রতি বছরই আমার একবার করে আসা হতো, আর আসলে দুই তিন মাস করে থাকতাম, লকডাউনের কারণে তো 3 বছর আসতে পারিনি, যদি লকডাউন না হতো তাহলে তো আসতাম। তো মাঝখানে আমার ভাইয়া আর আম্মু গিয়েছিল, তখন তো দেখা হয়েছে, তারপরে 2 বছর আর দেখা হয়নি, আর ভাবির সাথে তো 3 বছর দেখা হয়নি, কারণ ভাবি তো তখন যায়নি। তো সবসময় মিস করতাম, সবসময় আমি তুষারের বাবাকে বলতাম কবে যাবো কবে যাবো, তুষারের বাবা মাঝে মধ্যে বিরক্ত হয়ে যেত যে কবে যাবা, যখন যাইতে পারবা তখন তো যাবা, প্রতিদিন বলো কবে যাবা তাইলে কিন্তু যাইতে পারবা। তো সবসময় আর ভাইয়ারা যখন বাড়িতে আসতো তখনকার ব্লগগুলো দেখতাম, ওই ব্লগগুলোতে মানে খুব মিস করতাম ভাবি আম্মু, যখন রান্নাঘরে একসাথে রান্না বান্না করতো, গল্প করতো, আশেপাশে সবাই আছে তাদের সাথে বসে গল্প করতো, সবার কথাই আমার মনে পড়ে, সবার কথা, এমন না যে আমার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে মনে পড়ে, বাইরের কারো মনে পড়ে না। আমি আম্মুকে ফোন দিলে আশেপাশে যে পাপিয়া ইতি ভাবি আখির মা সবার খবর নেই, মানে পরিচিত মুখগুলো আগে এগুলা পরিচিত মুখ সবার খবর নেই। আর আমি যদি ফোন দেই ওই সময় যদি ওরা থাকে এখানে, ধরো পাপিয়া আছে বা ভাবিরা আছে, তাদেরকে আমি ডাক দিয়ে কথা বলি, আম্মু দা ওদের সাথে কথা বলি। তারপরে যে খালা, খালার সাথে তো মানে এখন তো খালা আমাদের ফ্যামিলির একজন মানুষ হয়ে গেছে, খালা আমাদের ফ্যামিলির মানুষ একজন, তো খালা মন খারাপ করে বসে আছে ওইখানে, মানে এই যে 10টা দিন নিশিরা ছিল 17 তারিখ 17 তারিখ মধ্যে 10টা দিন, তো মানে কারণ যে আপনারা বলেন যে 10টা দিন কেমনে পার হয়ে গেল, সেদিন কি মনে হলো আমরা লঞ্চে করে এতে আমার মনে হচ্ছে 4 দিন হয়ে গেল, 4 দিন 5 দিন, তো এই জন্যই আমি মানে সবাই একসাথে বসলাম যে এই ফিলিংস গুলো একটু শেয়ার করা। তো আসলে 3টা বছর মাঝখানে কিন্তু লাস্ট আমাদের ওখানে খালা বসে বসে কাঁদতেছে, তা আমরা 2টা বছর কিন্তু দেখাও খালার একটু, যে খালার কাছে বসে আছে, খালা শুনতেছে আমাদের কথা, হ্যাঁ খালা আসলে একটু মর্মাহত হয়ে গেছে, মানুষ তো ফিলিংস আছে। তো এবার আমি আমার মার থেকে শুনবো যে তুমি তোমার কেমন লাগতো মা। আসসালামু আলাইকুম, আমার সমস্ত মা বোনেরা যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন, এই দোয়াই করে আমার অপেক্ষা, আমার মেয়ে আসবে, মেয়ে আসবে, ছেলে আসবে, সবাই আসবে, এই অপেক্ষা করতে করতে আসলো আবার শেষ দিন, আর তো অপেক্ষা নেই, এখন যাবে চলে যাবে, আবার আল্লাহ যখন নানা উপর ভাগ্যে রাখে তখন আসবে, এখন আমি যদি ভালো থাকি সুস্থ থাকি, আর যদি আল্লাহ ডাক এসে যায় তাহলে তো করার কিছু নাই। তো আমি তো চাই যে সবসময় ছেলে মেয়ের কাছেই থাকি, কিন্তু সম্ভব না, কারণ কি মেয়ের জামাই কর্মস্থল ওখানে থাকতে হবে, তার বাচ্চার কাছে নেই, ছেলের কর্মস্থল তারপর তার ছেলে মেয়েরা লেখাপড়া করে, ঘুরি তো আমি ব্যবসা বলার তো সেই নিয়ে কোনো তোলপার, আমার বাড়িতেও না থাকে চলে না, আমার জায়গা জমি গাছপালা সব কিছু দেখতে হয়। না তোমার মেয়ে যে মনে করো যে আসতেছে না আসতেছে না, যদি করোনা যদি মানুষ হইতো তুমি কি করতা? করোনা মানুষ হই করোনা তখন দিয়ে চলে আসা যাইতো মাত্রা করোনা রে এ জাতি যে আমার মেয়ে আসবে, করোনা একটা রোগ যে সে
এই জিনিসটা পোষণের বাবার মধ্যেও আছে এইসব মানুষরা কি তাদের ভিতরে ভিতরে কষ্ট পায় তারা ফিলিংস গুলো প্রকাশ করতে পারে না আপনারা হয়তো অনেকবার মনে করেন যে ভাবি হাসলো না ভাবির জন্য এই যেমন আমি তামিরার জন্য যখন অনেক ড্রেস ড্রেস পাঠাইছি আপনারা বললেন যে আপনার ভাবি পাশে বসেছিল কিন্তু আপনার ভাবি খুশি হয়নি তার খুশিটা তো আমি দেখছি সে ভিডিওর সামনে হয়তো প্রকাশ করতে পারেনি তো কিছু সবাই তো সবার প্রকাশ করতে পারে মুখ গুমরা করে কেন থাকে আসলে আমরা কথা বলতে কম দিই আয়না শুধু আমরা গাছ কেটার গোপন রহস্য আপনাদের এই জন্য ওর শেয়ার মানে ফিলিং গুলো শেয়ার করতে পারে না এই জন্য মনে করেন যে মুখ গুমরা করে বাবু আসো আমার শুধু চিন্তা হতো কি মানে বাচ্চা সুলভ চিন্তা ভাবনা আসলে এইটাই হলো ভালোবাসা তো আসলে আর কি বলবো দেখেন আমি কিন্তু এইভাবে বসতে চাই না কারণ আমি জানি যে এইভাবে বসলে কান্নাকাটি মাস্ট হবে মানে এটা কেউ ঠেকাইতে পারবে না এই জন্য আমি চাই না কিন্তু তারপর ভাবলাম যে আবার মা যাবে ওরাও শ্বশুরবাড়ির থেকে বরিশাল যাবে ওর হলো ননাসের বাড়িতে দুইনের বড় বোনের শ্বশুরবাড়িতে ওখান থেকে আয়সা ঢাকায় আয়সা তারপর আবার আমরা আল্লাহ রহমতে তিশা ভাবিদের বাড়িতে যাবো যাবো হ্যাঁ ওখানে থাকবো তারপর আয়সা নিশি আবার খুব সুন্দর সময় পার করছি আপনাদের অনেক সাপোর্ট ছিল সবচেয়ে সময় নষ্ট হয়ে যেভাবে মানে আমার কথা হলো রোস্টাররা কখনো ভালো জিনিসটা দেখে না কখনোই ভালো মানে আপনারা রোস্টিং করেন খারাপ ভালো দুইটা না এটা তাহলে এখন একটা বিজনেস ব্যাপার না ওদেরকে নিয়ে কথা না বলি যাই ভালো থাক আপনারা ভালো থাকুন আমরা কিন্তু সব সময় দোয়া করে তাদের সুবুদ্ধি হোক কারণ আমার মনে হয় এটা থেকে অনেক টাকা ইনকাম হয় না তো ইনকাম না হলে তার এরকম করে না অবশ্যই ইনকাম হয় অনেক টাকা হোক মানে পেট বাসে সংসার বাসে কি হ্যাঁ কম একটা ভালো শখের জিনিস হোক কম হোক বেশি হোক এটা ইনকাম হয় নালে একটা মানুষ কন্ট্রোলে একটা মানুষ এবারে কথা বলতে পারে না আমার কথা হলো কে তার বন্ধু নিয়ে ব্লগ আছে অনেক ব্লগার সবাই সবার মতো কাজ করে যার যার হিসাব শেষে দিবে আচ্ছা যাই হোক এটা আপনাদের ব্যাপার মানে একটাই কথা যে আমার সবচেয়ে বড় কথা যে রোস্টিং করেন কোনো সন্দেহ নেই কিন্তু এমন পর্যায়ে নিয়ে যান না যেটা শুনতেও আর কানে কাছে ও যদি বলতে পারে আমার কথা হলো একটা রোস্টার যদি বলতে পারে মানুষ শুনতে কেমন লাগে আপনি বলতে পারলে সমস্যা নেই তো শুনতে সমস্যা নেই আমার তো আমার নিজের শুনতে তো খারাপ লাগে আমি আমারটা আমি শুনতে পারি তো এটাই ভাইবেন যে আপনি কন্ট্রোল দিচ্ছেন বা ভয় দিচ্ছেন আপনি ছেলে শুনলো
আমার মা এই কথা বলতেছে অথচ আপনি আমরা শুনি প্রথম মহিলা তোদের বাসায় আসছে তোদের বাসায় এসে তোদের সে নিজের মুখে বলছে যে সে তোদের বাসায় আসছে তোদের কোন একটা প্রোগ্রামে সে ইনভাইটেড ছিল খাওয়া দাওয়া করে গেছে নেক্সট টাইম সে মহিলা রোস্টিং চ্যানেল পুরো রোস্টিং করতেছে এই জিনিসটাই এত অবাক লাগলো যে না এটা আসলে হয়েছে কি দেখেন আমাদের নিয়ে একটা খারাপ কথা বললে মানুষ দেখে মানে কিউরিওসিটি এই জন্য আরো উৎসাহিত পায় সেই ব্লগারের ব্লগ দেখলাম মাত্র 60 জন আছে তো যাই হোক রোস্টার উদ্দেশ্যে আমাদের সবারই একটা কথা যে আপনাদের ঘরেও মা বোন আত্মীয়-স্বজন আছে যেটাই বলেন একটু ভেবে চিন্তা বলেন আর আল্লাহ যেদিনকে সুবুদ্ধি দিবে সেদিনকে আপনার এমনি হবে আমরা কখনোই কিন্তু বদদোয়া দিই না আল্লাহ হাফেজ।